দারুণ খবর আছে দর্শক বিশাল বড় সুখবর লোকসভা নির্বাচন অর্থাৎ জেনারেল ইলেকশন দু যেটা আসতে চলেছে সেটার এখনও দিনক্ষণ ঘোষিত হয়নি কিন্তু অনুমান করা হচ্ছে দশই মার্চের আশপাশেই সেটা ঘোষিত হয়ে যাবে আর সেই ঘোষণার আগেই সব থেকে সুখবর এটাই যে সেই ঘোষণার আগেই রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের রাজ্য পুলিশের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিতে পারে রাজ্যের ক্ষমতাসীন মমতার সরকার হ্যাঁ দু হাজার চব্বিশ অর্থবর্ষের জন্য রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে বাজেট পেশ করেছেন সেখানেই রাজ্যের সিভিক ভলেন্টিয়ার থেকে ভিলেজ পুলিশ এবং গ্রেন পুলিশদের বেতনে এক হাজার টাকা করে বাড়ানোর সুপারিশ করা হয়েছে তার পাশাপাশি তাদের রাজ্য পুলিশে যোগদানের কোটা দশ শতাংশ থেকে বাড়িয়ে কুড়ি শতাংশ করার সুপারিশ করা হয়েছে সেই সূত্রে মেনেই সেই যে সূত্র সেটাকে মেনেই এবার লোকসভা নির্বাচনের আগেই রাজ্যের সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশদের রাজ্য পুলিশের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিতে চাইছে মমতার সরকার ঘটনা হচ্ছে রাজ্য পুলিশে কনস্টেবলের সংখ্যা এখন তলানিতে অধিকাংশ থানায় এবং ফাঁড়িতে রয়েছেন পনেরো জন থেকে কুড়িজন কনস্টেবল মাত্র এদিকে লোকসভা ভোট দরজায় কড়া নাড়ছে সেই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষার কাজ কীভাবে হবে তাই নিয়ে চিন্তাভাবনা বাড়ছে পুলিশ অফিসারদের মধ্যে সেই চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য দ্রুত কিন্তু সিভিক ভলেন্টিয়ার থেকে ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিতে চাইছে নবান্ন এর জন্য তৈরি করা হচ্ছে নির্দিষ্ট নীতিও এতে লোকসভা নির্বাচনের আগে নিচুতলার পুলিশ কর্মীর সমস্যা যেমন মিটবে তেমনি সিভিক ভলেন্টিয়ার থেকে ভিলেজ পুলিশ গ্রিন পুলিশদেরও খুশি করা যাবে বাংলায় এখন সিভিক ভলেন্টিয়ার থেকে ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশদের সংখ্যা এক লক্ষ কুড়ি হাজারের আশপাশে যে কোনো জেলায় থানা বা ফাঁড়ি চালানো এবং ট্রাফিক মুভমেন্ট ঠিক রাখতে এরাই কিন্তু ভরসা দেখা যাচ্ছে প্রথম দিকে যারা সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ কিংবা গ্রিন পুলিশ পদে চাকরি পেয়েছেন তাদের একটা বড় অংশের শিক্ষাগত যোগ্যতা ছিল মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস কিন্তু পরে দেখা যায় সেই পদের জন্য স্নাতক পাস মাস্টার ডিগ্রি পাস করা যুবক যুবতীরাও কিন্তু আবেদন জানাচ্ছেন তাদের আগে যোগদানকালে বেতন ছিল ন টাকা সেটাই চব্বিশ পঁচিশ অর্থবর্ষের বাজেটে দশ হাজার টাকা করা হলো একই সঙ্গে তাদের অবসরকালীন সময় যে ভাতা দেওয়া হয় তা দু লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হলো তার ফলে এখন অনেকেই এগিয়ে আসছেন সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ কিংবা গ্রিন পুলিশ পদে চাকরির জন্য আবেদন জানাতে বিশেষ করে গ্রাম বাংলায় একটা বড় রকমের আগ্রহ সেখানকার তরুণ তরুণীদের মধ্যে দেখা যাচ্ছে তাই সিভিক ভলেন্টিয়ার থেকে ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশদের জন্য রাজ্য পুলিশের জুনিয়র কনস্টেবল পদের নিয়োগের প্রক্রিয়া শুরু হলে শূন্যস্থান দেখা দেবে যেটা সেখানে কিন্তু অনেক নতুন নতুন ভালো ভালো তরুণ তরুণী চাকরির জন্য আবেদন জানাতে পারবেন রাজ্য পুলিশ অফিসারদের ধারণা খুব কম করেও সেক্ষেত্রে প্রায় পঁচিশ হাজার যুবক যুবতী লোকসভা ভোটের পরে চাকরি করতে পারবেন একই সঙ্গে সিভিক ভলেন্টিয়ার থেকে ভিলেজ পুলিশ এবং রেন পুলিশদের রাজ্য পুলিশের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট নীতি তৈরি করতে চাইছে রাজ্য সরকার বয়স এবং উচ্চতায় কতটা ছাড় দেওয়া হবে সেটা যেমন মূল আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে তেমনই শারীরিক সক্ষমতার কথাও মাথায় রাখতে হচ্ছে কেননা এখন যারা সিভিক ভলেন্টিয়ার থেকে ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশরা রাজ্য পুলিশের জুনিয়র কনস্টেবল পদে যাবে তাদের যোগ্যতা তো অবশ্যই থাকতে হবে সিভিকের যোগ্যতা নিয়ে তো আর কনস্টেবলে কাজ করা যাবে না কিংবা তিরিশ বছর পেরিয়ে গেলে তো আর সেখানে কাজ করতে পারবে না তাদের সিভিক বা ভিলেজ পুলিশ বা গ্রিন পুলিশ পদে কর্মরতদের পদোন্নতি হলে তখন তো মুশকিল হবে সেক্ষেত্রে তাদের চাকরি পাকা করতে হবে এবং বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধাগুলো বাড়বে এটা ঠিক কথা কিন্তু সেক্ষেত্রে পুলিশ অফিসারদের বাহিনীর ক্ষিপ্রতার কথাও তো মাথায় রাখতে হবে অবশ্যই তাদের যোগ্য হওয়া প্রয়োজন সেই জন্য বিভিন্ন নীতি নির্ধারণ করে নবান্ন চাইছে খুব শীঘ্রই সিভিক পুলিশ থেকে গ্রিন পুলিশ থেকে ভিলেজ পুলিশ থেকে একেবারে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ দিতে এটা কিন্তু খুব ভালো খবর যারা সিভিক ভলেন্টিয়ার আছেন ভিলেজ পুলিশ আছেন গ্রিন পুলিশ আছেন তাদের জন্য